অথবা কোনো লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুসারে দুতারকা দাখিলা পদ্ধতি মোতাবেক ডেবিট ক্রেডিট নির্ণয় করে ব্যাখ্যা সহ যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় জাবেদা। এই জাবেদা দাখিলা আমরা কিভাবে লিপিবদ্ধ করব সে বিষয়ে আমরা আলোকপাত করব। আমরা বিগত ক্লাসগুলোতে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করার সূত্র দেখছি, অথবা আমরা কিভাবে একটা লেনদেন হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করতে পারে সে সম্পর্কে আমরা দেখছি। আজ আমরা যা জানি দেখি, তো আমি কতগুলো লেনদেন এখানে লিখি দেখি কিভাবে সেটা আমরা জালিয়াতিভুক্ত করতে পারি। আমরা দেখলাম নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এখানে দেখি 2020 নভেম্বর 1, নভেম্বরের 2 তারিখে আমরা একটা লেনদেন দেখি। নগদে পণ্য ক্রয় দেখছি, নগদে পণ্য করা 30,000 টাকা, এরপরে নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। এরপরে লিখলাম বেতন প্রদান করা হলো 5,000 টাকা। আরেকটা লেনদেন দেখি, আমরা 5টা লেনদেন এখানে দেখছি, এই 5টা লেনদেনকে আমরা জালিয়াতিভুক্ত করবো। তো আমরা জালিয়াতির ছকটা দেখি, আমরা জামাতার ছাপ তৈরি করছি, এটা এখানে তারিখ, এরপরে হিসাব শিরোনাম, ব্যাখ্যা অবলিক যদি আমরা বিবরণ দিই সেটা হবে বিবরণ,
এবার আছে খতিয়ান পৃষ্ঠা, এটা ডেবিট টাকা, এটা ক্রেডিট। আচ্ছা আমাদের জানার জন্য সব প্রস্তুত। তো তারিখের দ্বারা সর্বপ্রথম আমরা সালটা দেখবো, এখানে কত সাল, 2020 দেখলাম, 2020 কি মাস, আমরা নভেম্বর 1 লিখলাম, 1 তারিখ আছে, নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো বন্ধুরা, আমরা বিগত ক্লাসে শিখছি যে কিভাবে একটি লেনদেন থেকে পক্ষগুলো নির্ণয় করব, ওই পক্ষগুলো কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এটা আমরা শিখছি। তো আজ দেখা যাক তার বাস্তব প্রয়োগটা আমরা কতটুকু করতে পারে। আমাদের বইতে ঠিক এরকম একটা সব দেওয়া আছে, এই সবটাই আমাদের বইতে আছে, কিন্তু আমরা প্রাথমিক ভাবে এই সবটা দেখে কিন্তু আমরা এখানে প্রশ্ন করতে একটু সমস্যা হবে, মানে বুঝতে কষ্ট হবে, তোমরা পাবে না। তো তার জন্য আমি এখানে অতিরিক্ত আমি তোমাদের বোঝানোর জন্য আমি একটা সব করি। এই সবটা দেখো আমাদের ইজি, হ্যাঁ খুব সহজ একটা জিনিস, তোমরা নিজেরা কম্পেয়ার করবা যে আসলে আমাদের কোন সবটা বুঝতে সুবিধা হয়। এই যে সবটা আমি করছি, এই সবটা তোমাদের পাঠ্যপুস্তকে নাই, এটা স্বীকৃত কোন পদ্ধতি না। তো এটা আমাদের শেখার জন্য আমাদের বেসিক যে জ্ঞানটা, সেই জ্ঞানটা আমরা এখান থেকে অর্জন করতে পারবো, খুবই ইজি। হ্যাঁ আমরা এখান থেকে শিখে তারপরে আমরা এটা আসলে প্রয়োগ করে দেখি আসলে আমাদের কোনটা সুবিধা হয়। তো এখানে আমি একটু দেখতে পারি যে তারিখ, এখানে যে পক্ষ সমূহ, এখান থেকে কোন হিসাব, এটা আছে বৃদ্ধি অথবা হ্রাস, এটা ডেবিট অথবা ক্রেডিট, এটা ডেবিট টাকা, এটা ক্রেডিট টাকা। তো আমাদের এখানে অতিরিক্ত দুটো কলাম আমরা বেশি করছি, এই দুটো কলামের কাজটা কি সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। আমরা এখান লিখলাম 2020, এর আছে নভেম্বর 1, নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এখানে নগদ একটা পক্ষ আর ব্যবসা শুরু করছে। তো যে কোনো একটা ব্যবসা শুরু করার সময় মালিক কিন্তু টাকাটা দেয়, মূলধন সব টাকাটা দেয়। তো এখানে আমাদের দুটো পক্ষ কি হবে, আমরা গতকালকে যে ক্লাসটা করছিলাম সেখানে আমরা দেখছিলাম যে মালিক যদি কারবারে কিছু দেয় তো তাকে কি বলা হয়, মূলধন, তাই না? তো আমাদের এখানে দুটো পক্ষ কি কি হবে, একটা হচ্ছে নগদ হিসাব, আর একটা কি মূলধন হিসাব। তো তোমাদের আর একটু স্মরণ করে দিন, আমরা পূর্ববর্তী ক্লাসে শিখছিলাম একটি লেনদেন থেকে দেবতায় রূপান্তরিত করতে গেলে অর্থাৎ ডেবিট অথবা ক্রেডিট নির্ণয় করতে গেলে আমাদের 5টা শর্ত মেনে আসতে হয়। তো আমাদের প্রথম শর্তটা ছিল লেনদেনটা আর্থিক কিনা, এটা অবশ্যই আমাদের আর্থিক লেনদেন, তাই না? এরপরে পক্ষ ছিল প্রতিটি লেনদেনে কমপক্ষে 2টি পক্ষ থাকতে হবে। তো আমরা এখানে 2টো পক্ষ পেয়েছি। পরবর্তী ধাপ ছিল কোন পক্ষ কোন হিসাব এটা নির্ণয় করতে হবে। তো আমাদের নগদান কোন হিসাব, সম্পদ, আর মূলধন মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। এবার বুঝতাম
এই লেনদেন দ্বারা প্রফেশনের বৃদ্ধি অথবা হ্রাস, অর্থাৎ এই যে হিসাবটা আমাদের আছে এই হিসাবটা কি বৃদ্ধি হচ্ছে নাকি হ্রাস হচ্ছে সেটা আমরা দেখবো। আমাদের কারবারে যদি নগদ টাকা আসে তাহলে আমাদের কারবারে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়, এটা তো সিম্পল জিনিস। সঙ্গে সঙ্গে মালিক যদি কারবারে মূলধন দেয় তাহলে তার মালিকানা সত্ত্বার পরিমাণ অর্থাৎ মূলধনের পরিমাণও বৃদ্ধি পাবে। এখানে দেখি বৃদ্ধি তোমাদের জন্য আমি আবার সংখ্যা করি, হিসাবের নাম এটা হচ্ছে বৃদ্ধি পেলে আমাদের সাথে সম্পদ বৃদ্ধি পেতে হবে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, মূলধন অবলিক মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হবে ক্রেডিট আর হ্রাস পেলে হবে ডেবিট। এটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র, তাই না? এ জাস্ট আমাদের এই একটা জিনিস একটু মুখস্থ করতে হবে যে কোন হিসাবটা বৃদ্ধি পেলে কি হয় আর হ্রাস পেলে কি হয়। তো আমাদের সম্পদ এখানে বৃদ্ধি, তো সম্পদ বৃদ্ধি পেলে কি হয় ডেবিট, আমি এখানে লিখতে পারি ডেবিট, আর মূলধন মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট। আচ্ছা কত টাকা? 1 লক্ষ টাকা। এখানে 1 লক্ষ টাকা, এখন আমরা মাঝখানে যে অতিরিক্ত এই ঘর দুটো করছি যে কোন হিসাব এবং বৃদ্ধি হতে পারে এটা তোমাদের যদি না জানা থাকে তোমরা জানাটা করতে পারো না। হ্যাঁ এটা খুব ক্লিয়ার কথা। হ্যাঁ পারবা যদি তোমরা অঙ্ক মুখস্থ করো, অঙ্ক তো মুখস্থ করার জিনিস না, অঙ্ক তো বোঝার জিনিস। হ্যাঁ অঙ্ক কখনো মুখস্থ করলে মনে থাকে না, এটা বুঝে যেতে হয়। তো আমরা অঙ্ক সবসময় বুঝবো, আমরা যতদিন লাগে আমরা হিসাব বিজ্ঞানে অঙ্ক বুঝে তারপর ছাড়বো ইনশাল্লাহ। তো আমাদের বইতে কিভাবে করা থাকে এটা আমরা একটু দেখি। আমাদের বইতে লেখা থাকে এরকম যে নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট। এখানে আমরা ব্যাখ্যা লিখবো, ব্যাখ্যা করলে পরে দেখি, আমরা একটু আগে যাবতীয় করা শিখি। এটা লেখা থাকে এখানে টাকা দেওয়া থাকে 1 লক্ষ টাকা, এখানে থাকবে 1 লক্ষ টাকা। তা এই যে দুটো পদ্ধতি শেখার জন্য আমাদের কোন পদ্ধতিটা ভালো, এটা নাকি এটা? আমার তো মনে হয় এই পদ্ধতিটা সব থেকে ভালো একটা পদ্ধতি শেখার জন্য। এটা আমার তোমাদের বোঝানোর জন্য আমার এই পদ্ধতিটা অবলম্বন করে থাকি। তো এখানে একটু দেখি আমরা এটা নগদ হিসাব কেন ডেবিট হয়েছে বা নগদ হিসাব কেন ক্রেডিট হয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি না। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে কেন আমাদের ডেবিট হয়েছে কেন ক্রেডিট হয়েছে, খুব সিম্পল। নগদ আমাদের সম্পদ এটা বৃদ্ধি পেয়েছে এই কারণে ডেবিট, আর মালিকানা সত্ত্ব এটা বৃদ্ধি পেয়েছে এই কারণে কি হয়েছে ক্রেডিট। তো এই যে জিনিসটা এই জিনিসটা আমাদের বইতে কিন্তু এভাবে শেখানো নাই, এজন্য সবসময় বই থেকে আমরা শিখতে পারি না। আমাদের ক্লাস ক্লাসে মনোযোগী হতে হবে, প্রতিদিন ক্লাস তো দেখতে হবে, তোমাদের কি কি জিজ্ঞাসা আছে সেগুলো আমাদের বলতে হবে। যতবার না বুঝবে আমরা বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব। এরপর আমরা আসি 2 নম্বরে। 2 নম্বর লেনদেনটা আমাদের কি আছে একটু দেখি। নগদে পণ্য ক্রয় 30,000 টাকা। আমরা যে নগদে পণ্য ক্রয় করে থাকি
দুটো পক্ষ কি আছে? কর্ম ক্রয়, এই আমাদের ক্রয় একটা পক্ষ। এখন আমি ক্রয়ের কাছে জিজ্ঞাসা করি, আমি কিসে ক্রয় করছি? নগদ টাকা পণ্য ক্রয় করছি, নাকি বাকিতে ক্রয় করছি, নাকি চেকের মাধ্যমে ক্রয় করছি, নাকি কোনো বিলের মাধ্যমে ক্রয় করছি? তো এই কিন্তু আমাদের অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, কিসের মাধ্যমে ক্রয় করছি? অবশ্য নগদে। এটা আমাদের দুটো পক্ষ বেরিয়ে আসছে। তাহলে একটা হচ্ছে আমাদের ক্রয় হিসাব, আরেকটা হচ্ছে কি নগদান হিসাব। আচ্ছা ক্রয় কি বলতো? ক্রয় হচ্ছে ব্যয় হিসাব, আর নগদান সম্পদ হিসাব। আচ্ছা আমরা যে পণ্য ক্রয় করি, আমরা পণ্য ক্রয় কেন লিখলাম না? কারণ পণ্য নামে কোনো হিসাব হবে না। আমি আবার বলি, পণ্য এবং চেক নামে কোনো হিসাব আসবে না। যদি আমরা পণ্য দ্রব্য ক্রয় করে থাকি তাহলে ক্রয় হিসাব হবে, আর যদি পণ্য দ্রব্য বিক্রয় করে থাকি সেক্ষেত্রে আমাদের বিক্রয় হিসাব আসবে। আর চেক 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 নামে কোনো হিসাব আমাদের আসবে না। আমি চেক পাই ব্যাংক ডেবিট হবে, মানে ব্যাংক একটা পক্ষ হবে, চেক প্রদান করলেও ব্যাংক একটা পক্ষ হবে। আচ্ছা আমি যদি পণ্য ক্রয় করে থাকি তাহলে আমার কি ক্রয় বাবদ কারবারের ব্যয় বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে? খুবই সাধারণ জিনিস। আমি যদি আজ 20,000 টাকা 20,000 টাকা পণ্য ক্রয় করি, আজকে আছে 22 তারিখ, 20,000 টাকা মাল ক্রয় করছি, আমি এবার 23 তারিখে আবার 10,000 টাকা মাল ক্রয় করছি, 24 তারিখে আবার 20,000 টাকা মাল ক্রয় করছি, তাহলে আমার মোট ক্রয় করছি কয় টাকা? এখানে 50,000 টাকা, তাই না? তো আমি যতবার পণ্য দ্রব্য ক্রয় করবো তত আমাদের ক্রয়ের পরিমাণ কি হবে? বাড়বে, অর্থাৎ বৃদ্ধি পাবে। তো এখানে আমাদের কি ব্যয় বৃদ্ধি পাচ্ছে, এখানে দেখি বৃদ্ধি। আচ্ছা আর নগদ টাকাটা, আমার পকেটে এখন 500 টাকা আছে, আমি 1 কেজি মাছ কিনলাম 300 টাকা দিয়ে, তাহলে আমার পকেটে এখন কত টাকা থাকবে? নিঃসন্দেহে 200 টাকা, কারণ আমি 200 টাকা 300 টাকা দিচ্ছি, আর সে আমাকে 1 কেজি মাছ দিচ্ছে। তো আমার মাছ চাই আসতেছে সামনে সামনে, কি আমার পকেট থেকে নগদ টাকাটা চলে যাচ্ছে, তাই না? তো আমার যদি পণ্য দ্রব্য ক্রয় করতে থাকি নগদে, তাহলে নগদের পরিমাণ কি হবে আমাদের? এটা হ্রাস পাবে, তাই না? ওকে, তাহলে আমরা এখন সূত্রের দিকে তাকা দেখি, সূত্র কি বলে? ব্যয় বৃদ্ধি হলে কি হবে? ডেবিট, এখানে দেখতে পারি আমরা ডেবিট। আচ্ছা সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস করলে কি হবে? ক্রেডিট, এখানে লিখলাম ক্রেডিট কত টাকা? 30,000 টাকা, এখানে লিখলাম 30,000 টাকা। আরো একটা প্রশ্ন কিন্তু তোমাদের মনের ভিতরে না থাকলেও আমার মনের ভিতরে কিন্তু একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে আমরা ডেবিটে 30,000 টাকা লিখলাম কেন, আবার ক্রেডিটে 30,000 টাকা লিখছি কিসের জন্য? এটা হচ্ছে দুতরফা দেখানো পদ্ধতির মূলনীতি আছে, যে সমপরিমাণ টাকা ডেবিট হবে এবং সমপরিমাণ টাকা ক্রেডিট হবে। তো আমরা মূল ধারণাটা কি পেলাম, যে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তো আমরা এখানে দেখি নভেম্বর 2 তারিখ, আমাদের 2 তারিখ হয়ে গেছে, এখন 5 তারিখে আসে, নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। আচ্ছা একটা প্রতিষ্ঠানের, একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান ইনকামটা কোথা থেকে আসে? একটা প্রতিষ্ঠানের প্রধান ইনকামটা আসে সে তার বিক্রয়ের মাধ্যমে। আমাদের একটা প্রবাদ আছে যে ইনক্রিজ সেলস ইনক্রিজ প্রফিট, অর্থাৎ যত বেশি আমরা বিক্রয় করতে পারবো তত আমাদের লাভের পরিমাণটা বৃদ্ধি পাবে। তো সেজন্য একটা কারবার বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান আয় যেটা, সেটা হয় আমাদের এই বিক্রয়ের মাধ্যমে। হ্যাঁ, তো এই বিক্রয়টা আমরা কিসের মাধ্যমে করতেছি?
আমি মালটা বিক্রি করছি মানে পণ্যটা বিক্রি করছি কিসের দ্বারা? নগদ দ্বারা, মানে আমি পণ্য বিক্রি করে নগদ টাকা পাইছি, তাই না? তো দুটো পক্ষ কি হবে, একটা হচ্ছে নগদের হিসাব আর একটা বিক্রয় হিসাব। এখন দেখা যাক, নগদ হিসাব সম্পদ আর বিক্রয় বিক্রয় হচ্ছে আয় হিসাব। এখন আমি যদি নগদ টাকা পাই তাহলে কি আমার কাছে নগদ টাকার পরিমাণটি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? অবশ্যই আমাদের বৃদ্ধি পাবে, এখানে দেখছি বৃদ্ধি। আচ্ছা বিক্রয় আয়, আমি একটু আগে বলছি আমি যত পণ্য বিক্রি করতে পারবো তত আমার প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পাবে, লাভের পরিমাণ বাড়বে। তো এখানে বিক্রয় যদি আমি করে থাকি তাহলে আমার আয় কি হবে, এটা আমাদের বৃদ্ধি পাবে, তাই না? এখানে দেখছি যে বৃদ্ধি। আচ্ছা এখন আমরা সূত্রের দিকে তাকাই, সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি হলে কি হবে, ডেবিট আয়, আয় হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট। আশা করি তোমাদের এভাবে বুঝতে পারলে কষ্ট হচ্ছে না, খুব ইজি ভাবে এটা নিতে পারছো। তো কত টাকা এখানে? 20,000 টাকা, এখানে 20,000 টাকা। আচ্ছা আমরা মূল দাবিতে আসি, মূল দাবিতে সাথে আমাদের যে স্বীকৃত যে ছাত্র আছে সেখানে আমরা এটা লিখতে পারে। প্রথম তারিখ লিখলাম, কত তারিখ, 5 তারিখ। আচ্ছা নগদের হিসাব বিক্রয় হিসাব, নগদের হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা? 20,000 টাকা। আচ্ছা এরপরে আছে কি, বেতন প্রদান করা হলো 5,000 টাকা। তো আমি আমাদের একটা প্রতিষ্ঠানে, একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে কর্মচারী যারা থাকে, একটা অফিসে যে কর্মচারী থাকে, এদের প্রতি মাস শেষে বেতন প্রদান করতে, তো এই বেতনটা যদি আমি প্রদান করে থাকি তাহলে এই লেনদেন দ্বারা কার্পোরেট কি হচ্ছে, আমাদের বেতন নগদ ব্যয় সৃষ্টি হচ্ছে। সঙ্গে সঙ্গে বেতনটা প্রদান করা হলো, হলো মানে কি এটা পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে, তাহলে অবশ্যই এটা আমাদের নগদ টাকা পরিশোধ করা হয়ে গেছে। আবার বলি, যদি কখনো আমাদের এই যে বেতন প্রদান করা হলো, ভাড়া পাওয়া গেল, কমিশন পাওয়া গেল, কমিশন প্রদান করা হলো, এরকম লনে নাম থাকে, তো তখন ধরে নিতে হবে এটা আমাদের নগদে সংগঠিত হয়েছে। আচ্ছা তো বেতন প্রদান করা হয়েছে, এখানে আমাদের বেতন একটা পক্ষ আর এটা হলো কত টাকা, 5,000 টাকা। এই 5,000 টাকা অর্থাৎ তোমাদের নগদ একটা পক্ষ হবে, এখানে লিখলাম 7 তারিখ। একটা হচ্ছে বেতন হিসাব আর একটা হচ্ছে নগদ হিসাব। বেতন কারবারের নিঃসন্দেহে ব্যয়, কারণ কর্মচারীদের বেতন প্রদান করতে কখনো আয় হয় না, এটা কারবারের ব্যয় হয়। আর নগদ হচ্ছে সম্পদ। আচ্ছা তো আমি যদি বেতন দেয় তাহলে আমার কারবারের বেতন নগদ ব্যয় বৃদ্ধি পাবে, সঙ্গে সঙ্গে নগদ টাকার পরিমাণ কি হবে, হ্রাস পাবে অর্থাৎ কম হয়ে যাবে। তো ব্যয় বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট, আর আমাদের যদি সম্পদ হ্রাস পায় ক্রেডিট। কত টাকা, 5,000 টাকা, এখানেও 5,000 টাকা। আচ্ছা আমরা মূল ছকে আসি, এখানে দেখলাম তারিখ, এখানে তারিখ 7, বেতন হিসাব কি হয়েছে আমাদের, ডেবিট, আর নগদ হিসাব
ক্রেডিট আচ্ছা কত টাকা 5000 টাকা এরপরে আমাদের 10 তারিখ চেক দ্বারা ভাড়া পরিশোধ করা হলো 10000 টাকা আমি একটা ভাড়া দেবো 10000 টাকা দিছি এটাকে নগদ দিছি নাকি চেক দেবো তোমার চেক দিয়েছি আমার অফিস ভাড়া বা ব্যবসা প্রতিষ্ঠানের বা যেখানে দোকানটা আছে বা যেখানে কারবারটা আছে যেখানে অফিসটা আছে এই অফিসের ভাড়া মাসে 10000 টাকা তো এখন কাছে ক্যাশ নাই আমি তাকে কি বললাম আমি আপনাকে 10000 টাকার একটা চেক দিয়ে দিচ্ছি তো আমি যখন চেকে স্বাক্ষর করে তাকে চেকটা দিচ্ছি তো কাউকে যদি চেক প্রদান করা হয় সে কি আমার কাছ থেকে নগদ টাকা নেবে কখনো নগদ টাকা নেবে না সে টাকাটা আমার ব্যাংকের থেকে নিয়ে নেবে কারণ সে চেকটা ব্যাংকে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংক তাকে 10000 টাকা দিয়ে দেবে তাহলে আমাদের ব্যাংকের থেকে টাকাটা কম হচ্ছে না এটাই খেয়াল করতে হবে তো দুটো পক্ষ কি হবে একটা ভাড়া একটা পক্ষ হবে আর চেক আছে চেক কোন পক্ষ হবে না চেক বুঝালে ব্যাংক তো আমরা এখানে দেখলাম 10 তারিখ ভাড়া হিসাব আর একটা আছে ব্যাংক হিসাব ভাড়া আছে ব্যয় ব্যাংক সম্পদ হ্যাঁ না তো ভাড়া যদি আমি দিই তাহলে আমাদের ভাড়া বাবদ ব্যয় বৃদ্ধি পাবে আর সম্পদ মানে কি ব্যাংকের থেকে টাকাটা হ্রাস পাবে সূত্র কি বলে ব্যয় বৃদ্ধি ডেবিট আর সম্পদ হ্রাস ক্রেডিট 10000 টাকা 10000 টাকা আমরা মূল দামটা দেখি এখানে 10 তারিখ ভাড়া হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা 10000 টাকা এখন আমরা এখানে যোগ করবো তাই না দেখবো আমাদের সমপরিমাণ টাকা ডেবিট এবং সমপরিমাণ টাকা ক্রেডিট হয়েছে কিনা যোগ করতে পারি আমাদের 305 বেশি গেল 3 আর 5 আর 6 165000 টাকা এখানেও 165000 টাকা আমাদের দেখো দুপাশে কিন্তু 165000 টাকা হয়েছে অর্থাৎ দুতরফা দেখানোর পদ্ধতির মূল নীতি হচ্ছে সমপরিমাণ টাকা ডেবিট হবে এবং সমপরিমাণ টাকা ক্রেডিট হবে তাহলে আমাদের আমাদের এ কার্ড টু এল প্লাস ই এল প্লাস ও ই এটা কখনো সমান হবে না তো এই সমীকরণ আবার ভিত্তি করে কিন্তু আমাদের জানতে দরকার হয় এই সমীকরণের জন্য কিন্তু আমাদের জানতে হয় দুপাশের টাকা পরিমাণ সমান হয় ঠিক আছে তো আমি আরেকটু দেখাই যে আমাদের দুইটা ছক আমি করছি এটা হচ্ছে আমাদের বইতে আছে চ্যাপ্টার আমরা এইভাবে অঙ্ক করবো পরীক্ষা হলে সবসময় আমরা এটা ফলো করব কিন্তু শেখার জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করব আমরা আগে বেসিক্যালি অঙ্কটা শিখি তারপরে আমরা এইভাবে অঙ্কটা করব তো এটা শিখতে গেলে আমাদের কোনটা কোন হিসাব মানে কোন পক্ষ কোন হিসাব এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমি হিসাব বিজ্ঞান কাছে থেকে যাবো মানে কি পক্ষতে আমাদের ভিতরে আসবে না হ্যাঁ তো তার জন্য আমাদের হিসাব শিখতে হবে অনেকে দেখা যায় যে আমাদের মুখস্থ করে যে আমি মূলধন নিয়ে আসছে যে নগদ ডেবিট মূলধন ক্রেডিট এরকম মুখস্থ করতে আমি বিশ্বাস না আমি বিশ্বাস হচ্ছে যে মূল জিনিসটা কি আমাদের কিভাবে ডেবিট এবং ক্রেডিট হয়েছে এটা আমরা বুঝি কিনা এই জিনিসটা অতীব গুরুত্বপূর্ণ আমরা এই জিনিসটা সবসময় খেয়াল করে যাবে এটা বুঝি কিনা এটা যদি আমরা না বুঝি তো আমাদের পরবর্তী অধ্যায়তে কিন্তু আমাদের একটু সমস্যা হবে হ্যাঁ যার যাদের ক্লিয়ার না থাকবে সে কিন্তু অন্যান্য অধ্যায়তে সমস্যার সম্মুখীন হবে এই জন্য আমি বারবার বলি তোমরা
প্রতিনিয়ত ক্লাসে অংশগ্রহণ করো, বাসায় এগুলো বারবার দেখো, এবং বাসায় বসে চেষ্টা করো। আমরা এখানে যে জার্নালগুলো দিচ্ছি এগুলো তোমরা বাসায় দেখো, দেখে এভাবেও জাবেদা করো, এভাবেও জাবেদা করো, দেখো এটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, এটা কঠিন কোনো জিনিস না, খুব সহজ একটা জিনিস। তো আমাদের জাবেদা, এই জাবেদা অধ্যায়টা এর অনেক নিয়ম আছে, আমরা নিয়মগুলো ধারাবাহিক ভাবে শিখবো, ধারাবাহিক ক্লাসের মাধ্যমে শিখবো। তোমরা প্রতিনিয়ত ক্লাসে উপস্থিত থাকো, প্রতিনিয়ত আমাদের অনলাইন ক্লাসগুলো দেখো। তো সকলকে শুভেচ্ছা।